দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা হচ্ছে বরগুনা। মাছ ও ধান চাষ মূলত তাদের প্রধান জীবিকা নির্বাহের একটি উৎস। তো চলুন বরগুনা সৌন্দর্য ঘুরে দেখা যাক। সাঈদাবাদ থেকে দুপুরের দিকে বাসে করে রওনা হয়ে আনুমানিক 5.5 ঘন্টায় পৌঁছে যাই আমরা বরগুনা সদরে। বরগুনা সদরের স্টার হোটেলের বেশ নাম ডাক শুনে আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম সন্ধ্যার নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমরা বাইক নিয়ে নেই বরগুনার নলি ইউনিয়নে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানিক লেগে যায় এখানে আসতে। মূলত আমাদের বন্ধু তাওহিদের বাসায় আমরা 2 দিন থাকব। আসলে এই রকম গ্রামে এত সুন্দর পরিপাটি একটি বাসা দেখে বেশ ভালো লাগলো। এরপর সবাই ফ্রেশ হয়ে নিলাম, দেন আমি আর আমার বন্ধু একটু ফুটবল খেললাম, আর সবাই মিলে ক্যারাম বোর্ড। যেহেতু বাসাটিতে কেউ থাকে না, তাই আমরা সবাই মিলে একটু রান্নার ব্যবস্থা করছিলাম। রাতের মেনুতে ছিল আলু ভর্তা, ডিম ভাজা আর পাতলা ডাল। এগুলো দিয়ে বেশ মজা করে খেয়ে নিলাম। অনেকগুলো বেডরুম থাকলেও আমরা সবাই মিলে গল্প আর আড্ডার জন্য একটি রুমেই থেকে গেলাম। সকালবেলা উঠেই আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়ে গেল। এখন আমরা পুকুর থেকে মাছ ধরব। এখানে বেশ ভালো ফিশিং স্টিক রয়েছে, এখান থেকে আমি একটি পছন্দ করে নিয়ে আসলাম। এখানে মাছের খাবার তৈরি হয়েছে। এরপর আমরা সবাই মাছ ধরার ট্রাই করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই 1-2টি করে মাছ ধরি। অন্যদিকে আমাদের রান্নায় হেল্প করেছে হুদা ভাই, তাকে অনেক ধন্যবাদ। অসহ্য গরমে সবাই মিলে তরমুজ খেয়ে নিলাম। এই মাছগুলো আমরা সবাই মিলে ধরেছি। এরপর মজাদার খিচুড়ি ডিম ভাজা দিয়ে এইরকম একটা পরিবেশে খেয়ে নিলাম। বিকেলের সময়টা ছাদেই কাটিয়ে দিলাম। সন্ধ্যায় নদীর পার ধরে বাজারে চলে গিয়েছিলাম একটু নাস্তা করার জন্য। মজার বিষয় হচ্ছে এখানের মানুষ প্রায় খাবারে বোম্বাই মরিচ ইউজ করে, এই কারণে স্বাদ একটু অন্যরকম লাগে। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা রাতে বারবিকিউর জন্য 2টা মুরগি নিয়ে নেই। এরপর রাত 12টার দিকে সবাই মিলে ছাদে চলে যাই বারবিকিউ করার উদ্দেশ্যে। সত্যি করে বলতে বিবিকিউটি ছিল অসাধারণ মজা। আজকে আমাদের শেষ দিন। সকালে উঠে চা আর নাস্তা করে সবাই মিলে জুম্মার নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। নামাজ শেষ করে সবাই মিলে বাসায় এসে রান্নাবাড়া করে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে সবাই মিলে বাইরে বের হয়ে পড়লাম। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম এই সৌন্দর্যের দিকে। এই দিকটার মানুষ অনেক নৌকা তৈরি করে থাকে, এমনকি বরগুনা সদরে ওদের নৌকার একটি জাদুঘরও আছে। এই নৌকাগুলো দিয়ে ওরা সমুদ্রে মাছ ধরতে যায়। আর এই বিষখালী নদী পার হয়ে আগামীকাল আমাদের পাথরঘাটা, হরিণঘাটা সহ অনেকগুলো স্পটে যাওয়ার কথা ছিল, তবে ইমার্জেন্সি কাজ আসায় আমাদের আজকেই চলে যেতে হচ্ছে। শেষ বিকেলটা বিষখালী নদীর পাশে বসেই কাটিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।